আচ্ছা গতকালকে কি আছে? কি একাদশী? সবাই করেছেন তো? মকসদা একাদশী যে সবাই করেছেন তো, হাত তুলুন তো, কারা কারা করেছেন? আচ্ছা যারা যারা একাদশী করেছেন সবাই কি পেয়েছেন ফল? কবার ফল পেয়েছেন? একবার না দুবার? একবার। আজকে কি পাবেন? প্রসাদ। বাহ, ধন্য আপনাদের মেদিনীপুর গ্রাম, যে গ্রামে স্বয়ং অবতাররা অবতীর্ণ হয়েছিলেন, আর সেই গ্রামের মানুষ সমস্ত ভক্ত এই তিথি পালন করছে মোক্ষদা একাদশী। যে তিথি পালন করলে এর পরের জন্মে আপনাকে ভক্তরূপেই জন্ম নিতে হবে, কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, অভাব থাকবে না, অনটন থাকবে না। মকর সংক্রান্তি সাগরে স্নান করলে যে পূর্ণতা লাভ করেন, এই একাদশী করলে সেই সমান পূর্ণতা লাভ করতে পারবেন। অশ্বমেধ যজ্ঞের সমান পূর্ণতা লাভ না করতে পারলেও অশ্বমেধ যজ্ঞের অর্ধেকটা পূর্ণতা লাভ করতে পারেন এই মোক্ষদা একাদশী করলে। রাধে রাধে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, ঘুম এসেছে কি জয়। আরে বেটা বলে কি ঘুম এসেছে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আজকে নিদ্রা দেবীকে বললো সবাইকে ঘুম পাড়িয়ে রাখো, আমি কারাগারে আবির্ভাব হব। নিদ্রা দেবী ঘুম আসে না বাবা? নিদ্রা স্বামীর নাম কি? কুম্ভকর্ণ। বলে না কুম্ভকর্ণের মতো ঘুমুচ্ছিস? ওঠ। কুম্ভকর্ণের স্ত্রী হলেন এই নিদ্রা। তা কুম্ভকর্ণকে প্রভু যখন মেরে দিলেন, নিদ্রা ছুটে এসে বলে এই আমার স্বামীকে মারলে কেন? বেশ করেছি। বলে আমিও বেশ করব। কি করবি তুই নিদ্রা? আগামী ঘোর কলিযুগে যেখানে তোমার হরিনাম হবে, হরিনাম আগামী ঘোর কলিযুগে যেখানে তোমার কীর্তন হবে, যেখানে তোমার ভাগবত পাঠ হবে, শ্রীমদ ভাগবত পাঠ হবে, সবার আগে গিয়ে ঘরে চেপে বসবো, ঘরে চেপে বসবো। এখানে কারো ঘরে চাপেনি তো? চেপেছে, আসবে, চাপবে, একটু পরেই চাপবে। সবাইকে ঘুম পাড়ি রেখেছে। নিদ্রায় কাতর হইল কংস দৈত্যবান, নিদ্রায় কাতর হইল কংস দৈত্যবান, নিদ্রায় কাতর হইল কংস দৈত্যবান, চৈতন্য হইল তারা চন্দ্রবালিক, চৈতন্য হইল তারা চন্দ্রবালিক। সবাইকে ঘুম পাড়ি রেখেছে। সবাই ঘুমোচ্ছে। দেবকী ওঠো, উঠে দেখো, ওঠো না দেবকী, ও
ওটক দেব কি ধনি দেখো গো চাহিয়া, ওটক দেব কি ধনি দেখো গো চাহিয়া। কৃষ্ণর পুত্র তব জন্মিলই আসে, স্বামী কই কই আমাদের পুত্র, কই আমাদের সন্তান? এ যদি আমাদের সন্তান হবে এর চারটে হাত কেন? তত্ত্ব, এ যদি আমাদের সন্তান হবে চারটে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে এর বক্ষ মাঝে ভিগু পদচিহ্ন কেন? কৃষ্ণের পক্ষে ভিগু পদচিহ্ন নেই কেন আছে? তত্ত্ব, এ যদি আমাদের সন্তান হবে এ চরণতল কমলতল রক্তবর্ণ কেন? বাবা একদিনে লীলা তো, তত্ত্বগুলো একটু ছেড়ে যাচ্ছে, কারণ লীলা বলতে গেলে কথায় কথায় তত্ত্ব চলে আসে, একদিনে এত তত্ত্ব বলা যাবে না, কারণ সম্ভব নয়। একটা লীলা পরিবেশন করতে গেলে ম্যাক্সিমাম একটা কীর্তনিয়াকে 8 থেকে 10 ঘন্টা সময় দিতে হয়, মানে এই রাধাকৃষ্ণের আবির্ভাব লীলা করতে গেলে ম্যাক্সিমাম আমাকে 3 দিন সময় দিতে হবে, তবে যেটুকু আমার ভাণ্ডারে আছে আমি সেটুকু ভুলতে পারব। তবে সেটা এই 3 ঘন্টাতে তো সম্ভব নয়, 4 ঘন্টা সম্ভব নয়, মোটামুটি 12 থেকে 16 ঘন্টা হলে তবে এই রাধাকৃষ্ণের আবির্ভাব লীলা আমি সম্পূর্ণ হয়তো বলে আপনাদের বোঝাতে পারবো যতটুকু আমার অভিজ্ঞতা আছে। তাহলে এই তত্ত্বগুলো বাদ দিয়ে যাচ্ছি। তাই এখানে বসুদেব দেবকীকে বলছি, ও হে নাথ, এ যদি আমাদের সন্তান হবে এই 4টে হাত কেন? ও হে নাথ, ও স্বামী, একে প্রণাম করো, এ আমাদের সন্তান নয়, স্বয়ং ভগবান আমাদের দুঃখ কষ্ট দেখে থাকতে পারেনি। ও হে নাথ, ও হে নাথ, এই তো সেনা প্রণিপাত কর চরণে, ও হে নাথ, এই তো সেনা প্রণিপাত কর চরণে, ও হে নাথ, এই তো সেনা প্রণিপাত কর চরণে, কর চরণে, কর চরণে। আচ্ছা মা একটা কথা বলি, মায়েরা বলুন তো ভগবানের বিচার আছে না নেই? বিচার তো আছে, আছে, সবাই বলছেন ভগবানের বিচার আছে, জোর করে বলুন, সবাই বলুন আছে ভগবানের বিচার, আমি যদি বলি নেই, কেন নেই জানেন? কথাটা খুলে বলি, একটা আসরে কীর্তন করছি ঝাড়খণ্ডে বিগত বছর আগে, আসর দিয়েছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত, 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি ভোর 3টে। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত, আপনারা কি ভক্ত বসে আছেন, আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় এসেছে, আপনাদের থেকে বড় ভক্ত ভোর 4টের সময়। ভগবানের বিচার আছে, ভগবানের বিচার আছে, হ্যাঁ নেই, ভগবানের বিচার নেই,
আজি কেন বললেন ভগবানের বিচার নেই? আম গাছ দেখেছ? আম গাছ দেখেছ? হ্যাঁ আম গাছ দেখেছি। দেখ 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 কত বড় আম গাছ হয়। আমি অনেক বড়। দেখ দেখ আম গাছ বড়, ফলটা কত বড়। আজি ছোট ছোট আম গাছ বড়, ফলটা ছোট ছোট। আর একটা কুমড়ো গাছ লতি লতি যায়, লতি লতি যায়, লতি লতি যায়, তার ফলটা কত বড়। তাহলে ভগবানের বিচার আছে। এবার কি উত্তর দেবেন দিন? মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক বলছে, আম গাছ বড়, ফল ছোট ছোট, আর কুমড়ো গাছ লতি লতি যায়, তার ফলটা কেন বড়। আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। বলে বেটা কীর্তনিয়া হয়েছে বটে, চলে গেল। সকাল সাতটা যখন বাজছে সেই ভক্ত আবার এসেছে, এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে? বলে দেখুন একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা অনেক বড় আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছি, আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়ল। যখনই আমটা নাকে পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরত কি হতো? একবারে হরিব খেত হয়ে যেত। তাহলে ভগবানের বিচার আছে না নেই? রাধে 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 তেরি রাধে রাধে মো, 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 রাধে 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 মো, রাধে 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 তেরি রাধে রাধে মো, রাধে 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 তেরি রাধে রাধে মো, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, বৃন্দাবনসে রাধে রাধে বৃন্দাবনসে রাধে রাধে হরিদাসে রাধে রাধে ধুমনসে রাধে রাধে শ্যামকুন্নসে রাধে রাধে মদনবিহারী রাধে রাধে গোকুলজি রাধে রাধে বৃন্দাবনজি রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বলিয়া। চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, খিদে পেয়েছে কি জয়, আয় দেখুন দেবকী বসুদেব আজকে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছে ও হে নাথ, এ স্বামী একে প্রণিপাত প্রণাম করো, তব চরণে চরণে প্রণাম করো। যখনই দেবকী বসুদেব প্রণাম করতে গেছে ছেলেকে, ছেলে তখন বলছে মা কে, মা বাবা বলে কে ডাকলো? মামা যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয় মা, তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা, যখন অদিতি ছিলে, যখন কুসনি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? এ জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে মা। আরে আমরা কি কর্ম খারাপ করেছি যার জন্য কারাগারে থাকতে হয়? মনে পড়ে মা সেই তেতা যুগের কথা, তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে, রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে, আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না, সেই বাৎসল্যময় কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম হারাম বলে কেঁদেছিল, ওই 14টা বৎসরে কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়,
এই তো শাস্ত্রে কয় মা, আমি যদি কাউকে কাঁদাই সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা রেখে আসবে চলো সেই ভাগ্যবতী যমুনাতের শ্রীমধুর বৃন্দাবন গোকুল, যাকে আমি কথা দিচ্ছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাঁধা থাকবো। হ্যারে বাবা, তুই আমার স্তনপান করবি না? না মা, আমি তোমার স্তনপান করব না। রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে, রামের মা কৌশল্যা বলল, রাম 14টা বছর তোকে আমি বাবা বলে ডাকতে পারবো না, 14টা বছর তুই আমাকে মা বলে ডাকতে পারবি না। এই মায়ের হাতে এক বাটি দুধ পান করে যা, তুমি আমার কইকেই মা ছিলে, কোথা থেকে ছুটে এসে সেই দুধের বাটি তুমি ছুঁড়ে ফেলে দিলে, বলেছিলে রাম যেদিন আমার গর্ভজাত সন্তান হয়ে আসবি তোকে পেট ভর্তি করে উদর পরিপূর্ণ করে দুধ পান করাবো। আমি বলেছিলাম মা তোমার গর্ভজাত সন্তান হয়ে যাব, আমি তোমার স্তনপান করব না। আমি যে কথা দিয়েছি ধরাকে, আমি যে কথা দিয়েছি দ্রোণকে, যে ধরা হয়েছে যশোদা, যে দ্রোণ হয়েছে নন্দ মহারাজ। বাবা আমাকে রেখে আসবে চলো সেই ভাগ্যবতী যমুনার তীর, কি করে নিয়ে যাব? বেতের দামা নিয়ে চলো, হাতে তালাবদ্ধ খুলে যাবে, হাতে যে তোমার তালাবদ্ধ খুলে যাবে, বিদ্যুৎ আলো দেখাবে। নিয়ে চলো পিতা, আজকে ছেলেকে নিয়ে যাচ্ছে। ও গো কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, ঝড় বৃষ্টি হয় পরিশন, ঝড় বৃষ্টি হয় পরিশন, চলিতে না পারে বসু শঙ্খ কুলা ফোনা, চলিতে না পারে বসু শঙ্খ কুলা ফোনা, আপনি বাসকি ছত্র রূপে ধরে ফোনা, আপনি বাসকি ছত্র রূপে ধরে ফোনা, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে, ছেলেকে মাথায়, আর হরি 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 বলে, আর হরি 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 বলে, ছেলেকে মাথায় করে, হরি 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 বলে, ছেলেকে মাথায় করে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যমুনা পেরিয়ে নন্দালয়, যমুনা কানায় কানায় বইছে, যমুনাকে কথা দিয়েছিল, যমুনা যেদিন আমি প্রথম আবির্ভূত হব আমি তোর কাছেই আসব। আর এতক্ষণ পদ পদাবলী আপনারা শুনছেন আস্তে, এবার যে রাগটি করব, রাগটির নাম হলো রাগ দরবারি। দরবারি রাগের ওপর ছোট্ট করে একটুখানি আলাপ করছি, ধ্যান দেবেন। যমুনা কেমন কানায় কানায় বইছে, যমুনা বহে Oh,
কোন আমি কেন মানুষ হয়ে পারি না? হেন কালি যোগ মায়া শ্রীকাল
শৃগাল রূপ, শৃগাল রূপ ধো মধ্য যমুনায় শ্রীগালনীকে দর্শন করে বসুদেব যখন ছেলেকে মাথায় করে মধ্য যমুনায় এসেছে, ইচ্ছাময় বাঞ্চাকল্পতর অনাদিরাদি গোবিন্দ যমুনার মনোবাসনা পূরণের জন্য বসুদেবের মাথা থেকে জলেতে, আর যমুনা হাতটা তো পেতেই আছে, কখন আমার প্রভু আসবে? এ কাকে দেখছি গো, আজকে আমার কাক আমার কাছে কে এসেছে? হ্যাঁ এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন কেশব 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 মাধব গিরিধরিলা, কেশব মাধব গিরিধরিলাল। হরি হরি যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন কেশব মাধব গিরিধরিলা, কেশব মাধব গিরিধরিলা, কে যে যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল, 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 জয় জয় গোবিন্দ, জয় গোপাল, জয় জয় গোবিন্দ, জয় 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 জয়। প্রভু আচ্ছা মা, ভগবানকে যদি ভক্ত যদি একবার পেয়ে যায় ছেড়ে দেবে? ছেড়ে দেবে? ভক্ত যদি ভগবানকে পেয়ে যায় ছেড়ে দেবে? ছেড়ে আবার দেয়, ভগবানকে ভক্তরা পেলে ছেড়ে দেবে না তো? না। আর ধরে রাখতে পারবে? ধরে রাখতেও পারবে না। তাহলে কি পারলেন? তাহলে ডেকে যদি ধরে রাখতে না পারলেন, আরে ধরে রাখার ক্ষমতা কারুরই হয়নি। ভগবান সবার, ভগবান কারু একান নয়। এই যমুনা এবার ছেড়ে দে বলে প্রভু ধরে রাখার ক্ষমতা নেই, তোমার চরণ পেলাম, কবে রাধার চরণ পাব? পাবি কবে? যেদিন রাই যাবে মথুরাতে দধির পশুরা পশুরা মাঠে, যেদিন রাই যাবে মথুরাতে দধির পশুরা পশুরা মাঠে, যেদিন রাধারানী দধির পশুরা নিয়ে বিকিগিনি করতে যাবে, সেদিন তোর মনোবাসনা পূর্ণ করব। এখন ছেড়ে দে। যেই ছেড়ে দিয়েছে যমুনা কি করেছে? ছেড়ে দিয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। এখানে জীব শিক্ষা, আমি ভগবান হয়ে একটা অন্যায় করেছি, কি বাবার মাথা থেকে পড়েছি, না বলে পড়েছি, বলে পড়ি নাই, সেই জন্য আমি চরণ দুটো ধরে ক্ষমা চেয়ে নিলাম। এখনকার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে, তোমরা যদি অন্যায় করে থাকো, তোমরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নাও। এখনকার ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়? মাথা খারাপ নাকি? এখন ছেলেরা বাবা মার পা ধরছে না, এর জন্য দায়ী কে? এভরি আয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন, এভরি আয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে? মাকে ভালো হতে হবে। রাধে রাধে, সব দোষ মায়ের, বাবাদের দোষ নাই, না বাবারা সাধু। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, ওদিকে হলো কি জয়, মানে লীলার ওদিকে হলো কি সব জয়। এই দেখুন
বসুদেব নিজের সন্তানকে নিয়ে যশোদার পাশে শুয়ে দিল, চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো, ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য। আর ওই দুটো হাত যমুনার গহ্বরের ভিতর প্রবেশ করল, খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। যোগমায়া কন্যারূপ ধরে উয়া উয়া করে কাঁদতে লাগলো। বসুদেব সেই কন্যাকে নিয়ে যমুনা পেরিয়ে কারাগারের ভিতর উপনীত হলো। এমন যোগমায়া এমন কান্না কাঁদছে, হরে কৃষ্ণা, এমন কান্না কাঁদছে থাকতে পারলেন না। মহারাজ কংস ছুটে এসে বলছে, এই যে এ দেবকী, ওই সন্তানকে আমার হাতে দে। সন্তানকে নিয়ে চরণটা ধরে যখনই আছাড় মারতে যাবে, যোগমায় দশটা হাত বিস্তার করে বলছে, কংস তোমার এই বধিবে যে গোকুলে। তাহলে কৃষ্ণ কোথায় এলো? নন্দালয়। রাধারানী কোথায়? কৃষ্ণ এলো বৃন্দাবন, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ তো বৃন্দাবনে নন্দালয়ে এলো, কৃষ্ণ এলো নন্দালয়ে, তো রাধারানী কোথায়? রাধারানী মায়ের নাম কি বলেছিলাম? কৃত্তিকা। বাবার নাম? বিশ্বভানু। রাধারানী কোথায়? ও রাধে, ও রাধে 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 রাধে, ও রাধে, ও রাধে 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 রাধে, রমণি মুকুটমণি ও গো রাধে, ও গো রাধে, বৃন্দাবন বিলাসিনী ও গো রাধে, ও গো রাধে, রমণি মুকুটমণি ও গো রাধে, ও গো রাধে, ও গো রাধে, বৃন্দাবন বিলাসিনী ও গো রাধে, ও গো রাধে, ও গো রাধে, ও রাধে, ও রাধে 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 রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, রমণ মুকুটমণি রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, রমণ মুকুটমণি রাধে, কৃষ্ণ ভক্তির প্রদায়িনী রাধে, কৃষ্ণ ভক্তির প্রদায়িনী রাধে, কৃষ্ণ ভক্তির প্রদায়িনী রাধে।
আকাশে শ্রী রাধা রানী ও গো রাধে ও রাধে ও রাধে ও রাধে 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 ও রাধারানী মায়ের নাম কৃত্তিকা, কৃত্তিকা গাগুড়ি নিয়ে জল আনতে যাচ্ছে সখীদিকে নিয়ে। এই সখি, ওই যমুনার জল থেকে ওই পদ্ম ফুলটা এনে দিবি? তুই আনতে পারবি না? এই সখি তুই পারবি? এই সখি তুই পারবি? আমাকে বলিস না রে সখি, আমার চার পাঁচ জ্বর, জলে নামা নিষেধ। এ শোন, হ্যাঁ, যে আমাকে ওই পদ্ম ফুলটা এনে দিবি, হ্যাঁ, তাকে এই গজমতি মালাটা দিয়ে দেবো। এই আমি যাবো, আমার জ্বর ছেড়ে গেছে। তাই যত সখি কন কি করেছে, ঝাঁপ দিয়েছে। পদ্ম ফুল তো একটা, পদ্ম ফুলটা এনে বলছে এই সখি এনে পদ্ম ফুল। আচ্ছা, পদ্ম ফুলটা এনে দিলে কি দেবে বলেছিল? গজমতি মালা। মালা? সখীরা বলছে এই কৃত্তিকা, গজ চাই না, গজ চাই না, মালা চাই না, মালা চাই না। তাহলে কি থাকে? আমায় মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মতি দে রে ভগবানী শ্রী চরণে, আমায় মতি দে রে, মতি দে রে ভগবানী শ্রী চরণে, মতি দে রে, মতি দে রে অন্য কিছু চাই না সখি, আমায় মতি দে রে, মতি দে রে অন্য কিছু চাই না সখি, আমায় মতি দে রে, মতি দে রে ভগবানের চরণে তোদের মতি থাকলো থাকলো থাকলো। রানী কৃত্তিকা পদ্ম ফুলটা নিয়ে সোনার ফুলদানিতে রেখে দিয়েছে। একদিন, দুদিন, পাঁচ দিন, দশ দিন পেরিয়ে গেল, পদ্ম ফুলের কথা মনে নেই। বারো দিনের দিন দরজাটা খুলে দেখছে পদ্ম ফুল নেই, সোনার ফুলদানি আছে। গেল কোথায়? তলার দিকে তাকিয়ে দেখছে কে হামাগুড়ি দিচ্ছে? কে? ইনি হলেন রাধা রানী, পদ্ম ফুল থেকে আবির্ভাব। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি কিন্তু কন্যা সন্তান লাভ করেছে। ও গো আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলো, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, সম্পদনে উলুদনে কত নারী দিল, সম্পদনে উলুদনে কত নারী দিল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কন্যার মুখ হেরি আনন্দ ধরে না, কন্যার মুখ হেরি হরি 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 বলে, কন্যার মুখ হেরি হরি 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 বলে, কন্যার মুখ হেরি হরি 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 বলে, কন্যার মুখ হেরি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে। মা, রাত্রে রাধা রানীর জন্ম হলো পদ্ম ফুল থেকে। জন্ম নেওয়ার সাথে সাথে রাধা রানী অন্ধ ছিলেন, চোখে দেখতে পাইনি। রাজা বলছে, হ্যাঁ গো রানী, যদি এবার একটা কন্যা সন্তান পেলাম, এ আবার চোখ মিলে তাকায় না কেন? রাধা রানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ। এই আয়ন ঘোষ পূর্বে কে ছিল? সুতবা ব্রাহ্মণ। বারোটা বৎসর ধরে নারায়ণে তপস্যা করেছিল, বারো বৎসর ধরে। নারায়ণ এসে তথাস্তু, শোন তুই কী বর পেতে চাস? না, লক্ষ্মীকে যেন আমি স্ত্রী রূপে লাভ করি। এ যুগে নয়, আগামী দাপুর যুগে তোর ঘোষকুলে জন্ম হবে, তোর নাম হবে আয়ন ঘোষ, সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। রাধে রাধে। লক্ষ্মী তখন জানতে পেলে বলে, প্রভু আমার স্বামী আয়ন ঘোষ হবে, আমার নাম হবে কি? তোমার নাম হবে রাধা, মা কে হবে? কৃত্তিকা। আমি কৃত্তিকার গর্ভে জন্ম নেব না, আমার জন্ম হবে পদ্ম ফুল থেকে, আর পদ্ম ফুল থেকে জন্ম নেবার পর আমি যেন তোমাকে নয়ন মিলে দেখতে পাই। পাবে না? তাহলে আমিও বলে রাখি, প্রভু যদি আমি পদ্ম ফুল থেকে আমি রাধারূপে জন্ম নেব, যদি আমি নয়ন মিলে দেখতে না, আমি যদি তোমাকে দেখতে না পাই,
আমি নয়ন মিলে তাকাবো না। নয়ন মিলে আজকে সেই জন্যই রাধারানী নয়ন মিলে তাকায়নি। কবে তাকাবে? না, যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে সেদিন আমি নয়ন মিলে তাকাব। আর এই যুগে একবার সুতবা ব্রাহ্মণকে আমি দেখতে চাই। সে তো হবে পতি, হ্যাঁ হবে আমার পতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। যেই লক্ষ্মী সুতবা ব্রাহ্মণের কাছে এসেছে, সুতবা ব্রাহ্মণ বলছে, মা, এই যাকে মা বলছিস তাকে আবার বধুরূপে পেতে চাস কেন? বলে, মা, আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমাকে বধুরূপে পেতে চাই। আমি তোকে অভিশাপ দেবো, যেদিন তুই আয়ন ঘোষ রূপে জন্ম নেবি তুই হবি নপুংস, তোর পৌরসত্ব থাকবে না। আয়ন ঘোষ তখন বলছে, সুতবা ব্রাহ্মণ বলছে, মা, আমি তো আয়ন ঘোষ রূপে জন্ম নেবো, আমার পৌরসত্ব থাকবে না, আর তুমি যেদিন রাধারূপে জন্ম নেবে আমিও তোমাকে অভিশাপ দিলাম, তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয় অভিশাপ, তোমাকে কেউ মা বলে ডাকবে না। রাধারানীকে মা বলে না, রাধারানীকে কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলে। অভিশাপ দিল কে? সুতবা ব্রাহ্মণ। রাধে রাধে, এখানে কৃষ্ণচন্দ্রকে নিয়ে মা যশোমতী কীর্তিকা, এ কীর্তিকা তোর অন্ধ মেয়েকে দেখতে এলাম, তোর অন্ধ মেয়েকে দেখতে এলাম রে। কৃষ্ণের একটা নাম আছে ননী চোরা, ননী চুরি করে খেত না। বৃন্দাবনের ব্রজগোপীরা যশোদার কাছে নালিশ নিয়ে গেছিল, এই যশোদা তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেবো? তোর ছেলে চুরি করে জানি না, বিশ্বাস হচ্ছে না? প্রমাণ যেই বলেছে প্রমাণ, ব্রজগোপীরা পাহারা বসে দিয়েছে, আর চতুরে চতুর কি করেছে, ঘরের ভেতর যে প্রবেশ করছে সেকলটাকে তুলে দিয়েছে। মাকে ডাকছে, ও মা, কি রে ধরেছি? ধরেছিস? হ্যাঁ, শিকল তুলে ঢুকেছে, চল ওর মায়ের কাছে। এবার মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে, চল তোর মায়ের কাছে নিয়ে যাও। ব্রজগোপীরা মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে ভগবান কৃষ্ণকে। এ যশোদা, এ তোর ছেলের আজকে হাতে নাতে ধরেছি, এই যে ঘোমটা দিয়ে নিয়ে এসছে, এইটা নয় তো কোনটা? জানলা দিয়ে কিরকম জেনারেল ছেলে বুঝতে পারছ? আজকে মা যশোমতী ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে, এই কোল থেকে নামবি না। আর ভগবান শ্রীকৃষ্ণ যেই নামতে যাচ্ছে মা যশোমতী, আবার যেই নামতে যায় চতুরে চতুর, কৃষ্ণ কি করলো? মা যে গজমতী মালাটা পরেছিল, ওগো মায়ের গলায় গজমতী দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতী দিল গো ছিড়িয়া। এই গজমতী মালাটা ছিঁড়ে দিলি? হ্যাঁ। নাম? নাম যশোদা কৃষ্ণ কে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণ কে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণ কে তখন ভূমিতে নামিয়া। মায়ের মতি ছড়ায় গেল, মায়ের মতি ছড়ায় গেল। মায়ের লক্ষ্য কোন দিকে? মায়ের লক্ষ্য কোন দিকে? মা কি করেছে, নিজের ছেলেকে নামিয়ে দিয়েছে, আসল মতিকে নামিয়ে দিয়েছে, নকল মতিগুলো করুছে। হয় রে সই, অত সুন্দর মতির হাটটা, তোর কি ডেঞ্জারাস ছেলে রে বাবু, দে দুটো কুড়িয়ে দে, ঠিক হয়েছে, কাটা গায়ে নুনে ছিটে দিয়ে দে। মায়ের লক্ষ্য মতির দিকে, ছেলে লক্ষ্য কোন দিকে? হামাগুড়ি দিয়ে কৃষ্ণ চলে যা, রাধার বক্ষে হাত দিয়েছে, পরশ মনির পরশ পে রাধা
নয়ন মিলিল আমাগুরি দিয়ে কৃষ্ণ রাধার বক্ষে হস্ত দিল পরশমণি পরশে রাধা নয়ন মিলিল একবার নয়ন মিলিয়েছে দেখো নাই নয়ন মিলিয়েছে দেখো নাই নয়ন মিলিয়েছে দেখো নাই নয়ন মিলিয়েছে দেখো নাই এসেছি তোমার প্রাণ কানায় নয়ন মিলিয়েছে দেখো নাই এসেছি তোমার প্রাণ কানায় নয়ন মিলিয়েছে দেখো নাই আমার ছেলেটা গেল কোথায় ছেনিটা কোথায় গেল তোর ছেলে কি কোনো জাদু জানে ছেলে কি কোনো জাদু জানে না আমার ছেলে কোনো জাদু জানে না তোর ছেলে যদি না জাদু না জানবে আমার অন্ধ হইবে নয় মিলবে কেন ছেলে কি কোনো জাদু জানে অন্ধ হইবে নয় মিলবে আর হরি হরি বল বলনে আর হরি হরি বল বলনে হরি হরি বল বলনে ছেলে কি কোনো জাদু জানে ছেলে কি কোনো জাদু জানে ছেলে কি কোনো জাদু জানে তোর ছেলের জন্য যখন আমার মেয়ে নয়নি ফিরে পেয়েছে তোর ছেলেকে এবং আমার মেয়েকে এক আসনে বসাব রাধা গোবিন্দকে এক আসনে বসিয়ে সেবা দিচ্ছে স্বর্গ থেকে দেবতারা কি করলো তারা পুষ্পবৃষ্টি করে গো পুষ্পবৃষ্টি করে গো স্বর্গ থেকে দেবে কেন পুষ্পবৃষ্টি করে গো স্বর্গ থেকে দেবে কেন পুষ্পবৃষ্টি করে গো স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করছে আর রাধা গোবিন্দকে নিকুঞ্জ আসনে দাঁড় কাটিয়ে চাঁদ 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 বদনি চাঁদ 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 বদনি চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো খেতে যাব কমলবি খেতে যাব কমলবি খেতে যাব কমলবি খেতে যাব কনগলা তবে দিল কমলবি খেতে যাব কনগলা তবে দিল চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো রাধা গোবিন্দ হইল যুগ রাধা গোবিন্দ হইল যুগ উলু ধ্বনি দেয় সখীরা সক রাধা গোবিন্দ হইল যুগ উলু ধ্বনি দেয় সখীরা সক রাধা গোবিন্দ হইল যুগ প্রেম শেখাইয়ে গিরিধারী লাল কি জয় প্রেম শেখাইয়ে বিশ্বভানু নন্দিনী কি জয় প্রেম শেখাইয়ে রাধা মাধব কি জয় কৃষ্ণ বলে বাহু তুলে বলো সবাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে বলো সবাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে বলো সবাই হরি বলে হরি কৃষ্ণ বলে বাহু তুলে বলো সবাই হরি বলে হরি কৃষ্ণ বলে বাহু তুলে বলো সবাই হরি বলে বলে বাহু তুলে বলো সবাই হরি বলে যখনই রাধা গোবিন্দকে যুগলে দাঁড় কাটিয়েছে স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করছে স্বর্গ থেকে দেবতারা স্তুতি পাঠ করছে কেমন করে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদবতে গোপেশ্বর কবিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কেশনাশায় গোবিন্দায় নমো নমঃ ওং অপাপহং অপাপকর্মহং পাপদম পাপসঙ্গম কহিমাং পুনরিকাক্ষং সর্ব পাপ হরহরি হরে মুরারে মধুকৈত বারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মাং জগদীশ রক্ষা ওং রাধা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো রাধা গোবিন্দকে যকলে যুগলে দাঁড় কাটিয়েছে স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি হরিধ্বনি উলুধ্বনি